নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমি হাজির হয়ে গেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পটলের তরকারি। তো তার জন্য প্রথমে আমি মশলা পেস্ট করে নেব। একটা নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে নেব কয়েকটা কাজুর টুকরো, নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা, নিয়ে নেব একটা দারচিনি, নিয়ে নেব কয়েকটা এলাচ। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব, দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব। আমার মশলা তৈরি হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। পটলটাকে আমি 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। পটলটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে এটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তাই আমি পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমার পটল ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি পটলের গুলোকে সব তুলে নেব। এই একই তেলের মধ্যে কেটে রাখা আলুর টুকরো গুলোও দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুটা প্রায় ভাজা ভাজা হচ্ছে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটাকেও তুলে নিলাম। এই একই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দেব 2 তেজপাতা, তেজপাতা দুটোকে ছিঁড়ে দিলাম। কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটাকে। ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো,
ভালোভাবে আমি দুটোকে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভালোভাবে আমি সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আমি আগে আদা বাটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি আদা বাটা অ্যাড করলাম। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পটল আর আলুর টুকরোগুলো। এবার মশলার সাহায্যে পটল আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে ওই জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল পটল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পটল তরকারি প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা। খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার পটলের তরকারি প্রায় তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।